আসসালামু আলাইকুম। তাবাসুমিজি রেসিপি থেকে আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি, আশা করি আপনাদের ভালোই লাগবে। আজকে আমি একটা নাস্তা বানিয়ে দেখাবো, আর এটা বাচ্চারা খুব পছন্দ করবে, আর পুরো ভিডিওটির সাথে থাকবেন আশা করি। এই জন্য আমি এখানে নিয়েছি ময়দা, আর নিচে এখানে নিয়েছি দুইটা ডিম, দুইটা আলু। প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। আমি ময়দায় প্রথমে লবণ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দেব ইস্ট, ইস্টটা মানে লোম মতো দিতে হইবে, নয়তো বেশি হয়ে গেলে গন্ধ করে ইসে। আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে, এখন আমি একটু সাদা তেল দিয়ে দেব। আমি 2 টেবিল চামচ পর্যন্ত সাদা তেল দিয়ে দেব। আমি সাদা তেলটা দিয়ে দিছি, আর এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমার মিশানোটা হয়ে গেছে। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে দেব, একবারে দিতে যাব না, তাহলে বেশি হয়ে যাইবে। আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি ডোটা বানাই নিছি, আর কত সুন্দর নরম হয়েছে। আমি এখন একটু তেল মাখিয়ে এটা 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভালো করে তেলটা মাখিয়ে দিছি, এখন আমি রেস্টে রেখে দেব। আমি চুলায় একটা কড়াইতে পানি বসাই দিছি, আর এটার ভিতরে দিয়ে দেব ডিম। আমি ডিম দুইটা সিদ্ধ করে নেব। আমি আলু দুইটা এখন কুচি করে নেব, কুচাইয়ে নেব, লম্বা লম্বা করে কেটে নেব। আমি আলুটার খোসাগুলো ফালাবো না, এটা আপনারা চাইলে ফালাই দিতে পারেন, কিন্তু আমি ফালাবো না, থাকলেও সমস্যা নাই। আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আমি আলুটা কেটে নিছি, আর এখানে পেঁয়াজ ছোটো করে একটা পেঁয়াজ কুচিয়ে নিছি আমি, আর আদা রসুন বাটা, আর 2 কাঁচামরিচ। তো আমি আলুটা পরিষ্কার করে নিছি, এটা কেটে আমি এখন আলুটা বসাই দেবো, আর ততক্ষণে দেখছি আমার ডিমটা সিদ্ধ করা হয়েছে কি না। ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নেব। আমি ডিমটা নামিয়ে রাখছি, আর এই কড়াইটাই আমি পুরটা বানাই নেব, আলুর পুর। তো আমি সাদা তেল দিয়ে দিছি পরিমাণ মতো, এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। যে পেঁয়াজ, মরিচ, আদা রসুন সবই আমি একসাথে দিয়ে দেব। দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নেব। আমি এটা ভেজে নিছি, আমি এখন একটু পানি দিয়ে নেব, অল্প করে পানি দিছি আমি। তারপরে আমি দিয়ে দেব একটু লবণ, একটু হলুদ। আমি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে আমার, এখন আমি আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো দিয়ে আমি লারে হিসেবে একটু সময় নিয়ে এটা কষিয়ে নেব, আলু দিয়েও। আমি কিছুক্ষণ এটা কষিয়ে নিছি ভালো করে,
এখন আমি অল্প করে পানি দিয়ে দেবো যাতে আলুটা একটু সিদ্ধ হয়। আমি পানি দিয়ে দিয়ে দিচ্ছি, তখন আমি অপেক্ষা করবো এটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। আলু ভাজাটা হয়ে গেছে, আমি এখন একটু ভেঙে ভেঙে দেবো যাতে ভালো হয়। আমার ভেঙে দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। শুকনো শুকনো হয়ে গেছে, আমি 15 মিনিট পর দেখে নিচ্ছি যে কেমন হয়েছে এটা। এটা 15-20 মিনিট রাখা হয়েছে রেস্টে, তো আমি আর টুই করে নেব। আর আমি এটা বেলার জন্য আমি একটা শিলপাটা নিছি, তো এটা একটু হাত দিয়ে আর একটু মুদে নেব যাতে ভালো হয়, আর ভিতরে বাতাস থাকলে ওটা বের হয়ে যাবে। আমি ছোটো ছোটো লাচি কেটে নেব, আমি সবগুলো লাচি করে নিছি। এখন আমি একটু পাশে এই যে গুঁড়ো নিছি একটু লাগিয়ে এরকম, আমি এখন ছোট ছোট করে বেলে নেব। আমি বেলে নিচ্ছি, এর থেকে আর বড় করব না, ঠিক এরকমের করে বেলে নেব। আর প্রথমে আমি দিয়ে দেব আলুর পুচকা মাছ বরাবর, এরকমের মাঝখানে দিয়ে দেব। আর এরকম চারিদিকে একটু ছড়িয়ে দেব আমার আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে ডিমগুলা, আমি ডিমগুলা কেটে কেটে রাখছি। একটা ডিম দিয়ে আমি চারটা বানাইছি, আপনারা চাইলে দুইটাও বানাইতে পারেন, কিন্তু আমি চারটা বানাইছি। এখন আমি এই ডিমগুলো দিয়ে দেব, তারপরে আমি এরকম আস্তে করে বটে নেব। একদম কয়েকদিক থেকে এরকমে লাগিয়ে নেব ভালো করে, যেন ভাজার সময় নাই হয়ে যায়। ভালো করে লাগানো না হইলে ভাজার সময় ছুটে যাইবে, মানে গরম তেলের উপরে দিলে। আর আমি একটু ই করে নেব যাতে দেখতেও একটু সুন্দর ছিনে। একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, এই যে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি আমি। এটা আস্তে ধরে আমি এখানে রাখবো। আমি আরো একটা বেলে দেখাচ্ছি, এরকম সকালে বা বিকেলের নাস্তা বা সকালের বাচ্চাদের টিফিনে স্কুলে এরকম দিলে বাচ্চারা অনেক ভালোবেসে খাবে এটা। বেলে নিছি আমি এটাও, তো এর থেকে বেশি বড় করব না, আমার বেলা হয়ে গেছে এটাও। এখন আমি এটা আবারও আলুর পুরটা দিয়ে দেবো প্রথমে,
আর আমি পুরটা দিয়ে এরকম চারিদিকে ছড়াই দেব। এক জায়গা থেকে উঁচু হয়ে থাকলে এটা বানাতেও ভালো হবে না, তাই একটু ছড়াই দিলে ভালো হয়। তারপরে আমি একটা ডিম দিয়ে দেব, তারপরে এরকম বাস করে দিয়ে ঠিক ওইটার মতোই আমি আবার এটাও লাগাই দেব এরকমের। তারপরে একটু এদিকে করে নিই, এত করা যায় না। একটা ডিজাইন করে দিলে দেখতেও ভালো লাগে। আমি এটাও বানাই নিছি, আর এরকম করে আমি সবগুলো বানাই নেব। এই যে সাইদে বুড়ি কি দুষ্টুমি করতে আছে, হায় রে হায় রে হায় রে হায় রে, এরকম করছো কেন, হায় রে নষ্ট করে ফেলায়। যাই হোক, আমি এভাবে সবগুলো বানাই নিচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি বাসতে চলে যাব। আমি চুলে একটা পেন বসাই দিছি, আর আমার পেনটা গরম হয়ে গেছে, আর ওটা আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। আমার তেলও গরম হয়ে গেছে, বেশি গরম করব না। এখন আমি দিয়ে দেব এক একটা করে পিঠা। আস্তে আস্তে করে দিয়ে দেব, একবারে তিনটা দিয়ে দেব, তিনটা দিতে পারবো আমি। আর আস্তে আস্তে করে আমি ভেজে নেব। আপনার চাইলে এর চাইতে বেশি তেল দিতে পারেন, আমি আর দেবো না, এরকমের অল্প তেলই এটা ভেজে নেব। তাও বেশি অল্পও না আর কমও না, মানে মাঝারি তেল এরকম ভেজে নেব। আমি এখন উল্টোই দেব, এক সাইড হয়ে গেছে আমার, কীরকমের ফুলে গেছে। আমি এই সাইড এরকম উল্টোই দিছি, আর এই সাইড যেরকমের হয়েছে আমি ঠিক এইরকম করি অপার সাইড এরকমের ভেজে নেব। আর কত সুন্দর হয়েছে ফুলে। আমি আবার উল্টোই দেখাচ্ছি, এই যে আমার দোনো সাইড একই রকমের আমি ভেজে নিছি, একই রকমের কালার হয়েছে। তা আমি এখন তুলে নেব, আস্তে আস্তে করে তুলে নেব। এই সাইডটা একটু ভেজে নিই, এটা উঠোইতে যতক্ষণ লাগে টাইম অতক্ষণে যেটুকু ভাজা হয়। আমি তুলে নিচ্ছি, আমি তুলে নিচ্ছি, আমি আবারও দিয়ে দেব। আর এই একইভাবে এগুলো আমি ভেজে নেব। সাইদা বুড়ি দুষ্টমি করো কেন তুমি? সাইদা বুড়ি আছে শুধু দুষ্টমি করে, দুষ্টমি আর দুষ্টমি। আমি ঠিক ওই রকম করে আমি এগুলোও ভেজে নেব, আর ভেজে কীরকমের হয় আমি দেখাচ্ছি সবগুলো একেবারে। আমি সবগুলো ভেজে নিছি আর পরিবেশন করে নিছি, কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন, আর ফুলে গেছে একেবারে। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, সে লাগলে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নিজেদের প্রতি অনেক খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকমের আরও ভিডিও করে আপনাদের জন্য দিতে পারি। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।